হোমস্টেডি সলিউশন। ইন্ডাক্টর কাকে বলে? বৈদ্যুতিক তারের তৈরি কয়েল অথবা লুপ। কয়েল অথবা লুপ দিয়ে ইন্ডাক্টর বানানো হয়। এই কম্পোনেন্টটি বৈদ্যুতিক শক্তিকে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড রূপে স্টোর করে রাখতে ব্যবহৃত করা হয়। কয়েল যত বেশি পাক থাকবে, কয়েলে যত বেশি পাক থাকবে ইন্ডাক্টরের আবেশ তত বেশি হবে। এর একক কি? এর একক হচ্ছে হেনরি। এরকম একটা কয়েলের মতো পেঁচানো পেঁচানো জিনিসটা তৈরি করা হয় যা দুটো পয়েন্ট থাকে। এটাকে কয়েল বা পেঁচানো তার এবং ভালোভাবে বলতে গেলে ইন্ডাক্টর। ব্যবহার: মোবাইল বোর্ড, মাদার বোর্ড, সার্কিট বোর্ড, রেডিও, FM অ্যান্টেনা, সিগন্যাল রিসিভার এবং অ্যান্টেনার কাজে এটাকে ব্যবহার করা হয়। একটা তারের মধ্যে যদি একটা তার নেওয়া হয়েছে, এই তারের মধ্যে যদি এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করে তবে তার এইভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেভাবে আমরা একটা পেরেকের মধ্যে যদি তার পেঁচিয়ে ব্যাটারি যুক্ত করে দিই, এই পেরেকটি চুম্বকে পরিণত হবে এবং তা অন্য লোহা বা ফেরাইট জিনিসকে আকর্ষণ করবে, এর চারিদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এই ঠিক এইভাবে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যেই এনার্জি স্টোর করে। স্টোর এনার্জিটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে হয়, ফিল্ড আকারে হয়। ক্যাপাসিটার কিন্তু স্টোর করে এনার্জি, কিন্তু সেক্ষেত্রে এনার্জিটা স্ট্যাটিক এনার্জি হয় বা স্থির তড়িৎ হয়, এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড। ইন্ডাক্টর ডিসির ক্ষেত্রে কোনো এফেক্ট করে না, কোনো ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে এফেক্ট করে না, এসির ক্ষেত্রেই একমাত্র এফেক্ট করে। একটা সার্কিটে স্কোয়ার ওয়েভ দেওয়া হলো এবং একটা রেজিস্ট্যান্স লাগানো হলো, সেক্ষেত্রে আউটপুটটা যদি এরকম স্কোয়ার ওয়েভ থাকে, অন অফ অন অফ, সার্ফ অন এবং সার্ফ অফ থাকে, সেক্ষেত্রে সার্কিটের মধ্যে আমরা যদি একটা ইন্ডাক্টর অ্যাড করে দিই, কি হবে? স্কোয়ার ওয়েভটা ঠিক এইভাবে অন থেকে অফ হওয়ার সময় ল্যাগ করবে। এবার এই স্কোয়ার ওয়েভে যদি ফ্রিকোয়েন্সিটা আমরা অনেক বাড়িয়ে দিই, মানে খুব ঘন ঘন নিই, তাহলে সেক্ষেত্রে এই ল্যাগ হওয়াটা এত ফাস্ট হবে যে ঠিক এরকম চিত্রের মতো স্কোয়ার ওয়েভটা সাইন ওয়েভে পরিণত হবে এবং এটাকে বলা যেতে পারে অল্টারনেটিভ কারেন্টের মতো দেখতে হয়ে যাবে। যদি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে স্কোয়ার ওয়েভ সাইন ওয়েভের কাছাকাছি চলে যাবে, কারণ এনার্জি স্টোর হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে। ইন্ডাক্টরের বেশ কিছু সাইন, এটা হচ্ছে এয়ার কোর ইন্ডাক্টর, আয়রন কোর ইন্ডাক্টর, মানে এর ভেতরে আয়রন থাকবে, তার চারপাশে তার পেঁচানো থাকবে, তার সিম্বল হচ্ছে এরকম। ফেরাইট কোর, ফেরাইট মেটেরিয়ালের চারপাশে এভাবে পেঁচানো থাকে, ভ্যারিয়েবল ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি কাজে ব্যবহার করা হচ্ছে? বলছে এসি কে ব্লক করতে, কিন্তু ডিসি কে পাস করতে ব্যবহার করা হয়। এসি ব্লক করে, ডিসি পাস করে। ফিল্টার সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এটা ব্যবহার করা হয়। ডিসি আউটপুট ভোল্টেজ ইনক্রিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোটর, ট্রান্সফর্মার, রিলেতে এর ব্যবহার দেখা যায়। ইন্ডাক্টর মাল্টিমিটারের সাহায্যে ভ্যালু মাপা যায় না, মাপতে পারে না। মাপতে হলে RLC মিটারের প্রয়োজন, RLC মিটারের প্রয়োজন। কিন্তু মাল্টিমিটারে ইন্ডাক্টর ঠিক আছে কিনা সেটা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে চেক করা যায়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ইন্ডাক্টর কাজ করে। আমরা আগে একটা ইন্ডাক্টরের ছবি দেখে নিই। এর মধ্যে একটা ইন্ডাক্টর রয়েছে, তারটা পেঁচানো, এর গায়ে ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে কোর করা থাকে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডাক্টর কিভাবে কাজ করে। এখানে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, ব্যাটারির সঙ্গে একটা ইন্ডাক্টর লাগানো আছে, তার সঙ্গে একটা বাল্ব লাগানো আছে বা লাইট। এবার এখানে একটা সুইচ কানেকশন করা আছে। প্রথমে আমরা যখন এই সুইচটিকে অন করব তখন কি হয় দেখে নেব। সুইচ
সুইচটি অন করার সাথে সাথে ব্যাটারির পজিটিভ থেকে ইলেকট্রন আসছে এবং ইন্ডাক্টরের মধ্যে দিয়ে সেটা আবার ব্যাটারিতে ফিরে যাচ্ছে। লাইটের দিকে সেটা খুব একটা যাচ্ছে না এবং সে লাইটটি এসি লাইট হওয়ার কারণেও এই ডিসি ব্যাটারিটি তাকে জ্বালাতে পারবে না। এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাওয়ার কারণে এটা ইন্ডাকশন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে ইন্ডাকশনের মধ্যে। এবার যখন আমরা সুইচটি বন্ধ করে দেবো তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটিও বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে যে ডিসি ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেটার ভোল্টেজ এতটাই কম যে সে এই বাল্বটিকে জ্বালাতে পারবে না, কিন্তু এই ইন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আকারে যে বিদ্যুৎটি সঞ্চিত হবে বা স্টোর হবে সেটা যখন ব্যাটারি তার সাপ্লাই বন্ধ হয়ে যাবে তখন সেই ইন্ডাক্টর থেকে কারেন্ট ফ্লো করবে বাল্বের দিকে এবং অল্প কিছুক্ষণের জন্য যতক্ষণ স্টোর থাকবে সেই সময়ের জন্য বাল্বটি জ্বলে উঠবে। ইন্ডাক্টরের এই তারের প্যাঁচ যদি অনেক বেশি হয় তাহলে আলোর জ্বলার সময়টুকুও বেশি হয়ে যাবে, কারণ ইন্ডাক্টর বেশি পরিমাণে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে এনার্জি বেশি স্টোর করতে পারবে।